Assalamualaikum guys, it's me Anish Bhuvin and you guys are watching my official YouTube channel. So, অনেক দিন পর আমি ক্যামেরার সামনে আসলাম, এতদিন অনেক স্টান ভিডিও দিছি আমি আপনাদের সাপোর্টের জন্য, আমার 800 প্লাস সাবস্ক্রাইবার্স হয়েছে এন্ড স্পেশাল থ্যাঙ্কস টু ফাইম বেয়া আমার চ্যানেলটি প্রমোট করার জন্য এন্ড পিছনে যে স্টান টিউটোরিয়ালগুলো রয়েছে কীভাবে সাইড ব্যানআপ করতে হয়, কীভাবে রিভার্সাল করতে হয়, কীভাবে BMX থেকে 360 করতে হয়, তারপরে আরও অনেক টিউটোরিয়াল দিয়েছি আমি, লিঙ্ক আমি আপনার ডিসক্রিপশনে পেয়ে যাবেন আমার আরও দুটো টিউটোরিয়ালে অ্যান্ড আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে যে কোনো সাইকেল থেকে সুইচব্যাক করতে হয়। তো সুইচব্যাক অনেক ইজি একটা স্টান্ট, ঠিক আছে, সব ইজি স্টান্টের ভিতরে সুইচব্যাক অন্যতম অ্যান্ড হচ্ছে কি আপনার সুইচব্যাক মানে হলো উল্টো হয়ে সাইকেল চালানো। তো আমি সাধারণত ওই সকল টিউটোরিয়াল দেই যেগুলো সাধারণত পাওয়া যায় না বা অন্য কেউ মানে যারা দিচ্ছে না, সো আমি ট্রাই করি সবসময় আপনাদেরকে হেল্প করার জন্য। কথা না পারি ভিডিও শুরু করা যাক। তো গাইস, সুইচব্যাকের জন্য প্রথমে আপনাকে উল্টো হয়ে বসা শিখতে হবে। আর আপনার হাতটি এভাবে রাখতে হবে। সুইচব্যাকের জন্য তোমাকে এভাবে বসতে হবে, এভাবে পজিশন নিতে হবে এবং এভাবে হ্যান্ডেলের উপরে বসতে হবে এবং তোমার সাইজ যদি ছোট হয় তাহলে তুমি এখানে বসতে পারো এভাবে। আর প্রতিটা স্টান্টের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ব্রেকিং, যেভাবে তোমরা ব্রেক ধরতে অভ্যস্ত সেইভাবে ব্রেকটি ধরবা। নর্মালি ধরতে হয় দুই আঙ্গুল দিয়ে ব্রেকটা ধরবা এবং তোমার এভাবে হ্যান্ডেলটি ধরে নিতে হবে। অ্যান্ড গাইস, সুইচব্যাকের ক্ষেত্রে ব্যালেন্স নর্মাল আমরা যেভাবে সাইকেল চালাই সেভাবেই, যেদিকে সাইকেলটি তোমার কাত হয়ে যাবে তুমি সেদিকে এভাবে হাত দিয়ে হ্যান্ডেলটি ঘুরিয়ে দেবা, যেদিকে কাত হয়ে যাবে হ্যান্ডেলটি ঘুরিয়ে দেবা। প্যাডেলটিকে এভাবে এই পজিশনে আনতে হবে, এই পজিশনে এটা সোজা করতে হবে অ্যান্ড এইটা দিয়ে এটা সোজা করতে হবে, দেন তোমাকে পা এভাবে রেখে আস্তে আস্তে প্র্যাকটিস করতে হবে। এভাবে তোমাকে পাটি এভাবে রেখে ফার্স্টে এভাবে প্র্যাকটিস করতে হবে। এরপরে গাইস, এভাবে কিছুক্ষণ প্র্যাকটিস করার পর তোমাকে দুই পা দিয়ে প্র্যাকটিস করতে হবে, প্রথমে এক পা দিয়ে দিবে তারপর তোমার আরেকটি পা উঠাবে। তো গাইস, এভাবে তুমি যখন সুইচব্যাককে শিখে যাবা এবং প্র্যাকটিস করতে করতে যখন আস্তে তোমার সুইচব্যাক হয়ে যাবে, আস্তে আস্তে তুমি আরও হার্ড প্র্যাকটিস করবা, তুমি যত প্র্যাকটিস করবা তোমার তত এই জিনিসটার প্রতি ব্যালেন্স ভালো আসবে। যে স্টান্টই হোক তুমি যত প্র্যাকটিস করবা তোমার সেই স্টান্টের প্রতি ব্যালেন্সটা তত ভালো আসবে। তো ফার্স্টে যেমন তুমি ট্রাই করতে পারো সুইচব্যাক হয়ে যাওয়ার পর তুমি 1000 ট্রাই করবা, 2000 ট্রাই করবা। তো গাইস, এভাবে তোমাকে একটু করে প্র্যাকটিস করতে হবে অ্যান্ড নিজে মন থেকে হার্ডলি প্র্যাকটিস করবা। তোমার সুইচব্যাক তোমার ইচ্ছার উপর আর প্র্যাকটিস উপর ডিপেন্ড করে, তুমি যদি ঠিকমতো তোমার যদি ইচ্ছা থাকে তুমি যদি প্র্যাকটিস করো, এমন আছে অনেকের একদিনও হয়, দুদিনও হয় বা কার এক সপ্তাহ লেগে যায়, তো এটা সম্পূর্ণ তোমার ইচ্ছার উপর ডিপেন্ড করে। আমরা স্টান্ট রাইডাররা জাস্ট তোমাদেরকে ট্রিক্সটা দেখেই দিতে পারে যে কীভাবে কীভাবে করতে হয়, কিন্তু বাকি সব তোমার নিজের ভিতর। প্র্যাকটিস হার্ড অ্যান্ড বি এ কিং। প্র্যাকটিস করতে করতে আস্তে আস্তে শিখে যাবে তুমি সুইচব্যাক অ্যান্ড আমি এছাড়া আরও অনেক স্টান্ট টিউটোরিয়াল দিয়েছি যেটার লিঙ্ক তুমি ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবা অ্যান্ড নেক্সট তুমি কী বিষয়ে টিউটোরিয়াল চাও নিচে কমেন্ট বক্সে জানিয়ে দেবে অ্যান্ড ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন অ্যান্ড যারা আমার চ্যানেলটিতে নতুন তারা মাস্ট সাবস্ক্রাইব করবেন অ্যান্ড বেল আইকনটিতে ক্লিক করে দেবেন যাতে সবার আগে ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় অ্যান্ড এতক্ষণ ধরে ক্যামেরার পিছনে ছিল MD হাইবুর রহমান রাফি। ও ভাইয়া, তুমি আমার ভিডিওতে আসছো, ঠিক আছে। সো এমডি হাইবুর রহমান রাফি আজকে টোটাল ভিডিওতে আমাকে সাহায্য করছে, থ্যাংক ইউ ব্রাদার। তো আজকে আমাদের ভিডিওটি এ পর্যন্ত, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ, সি ইউ সুন, গুড বাই।